হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আব্দুল কাইয়ুম। আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে কিভাবে জন্ম নিবন্ধনকে অনলাইনে চেক করা হয় এবং অনলাইনে সার্টিফাইড কপি নেওয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কেন অনলাইন কপি নেবেন। যেমন আমরা যদি আমাদের দৈনন্দিন প্রয়োজনে এই যে এইরকম হাতে লেখা বা কম্পিউটার করা কোনো জন্ম নিবন্ধনের কপি নিয়ে যাই, যেমন কোনো ব্যাংক অ্যাকাউন্ট করতে বা কোনো লোনের ক্ষেত্রে বা আপনার সন্তানকে স্কুল প্রতিষ্ঠানে ভর্তি করানোর ক্ষেত্রে, তারা কিন্তু এই ধরনের জন্ম নিবন্ধন কপি অ্যাকসেপ্ট করে না, তারা অনলাইন কপি চায়। তো এই ক্ষেত্রে আপনাকে অনলাইন কপিটা দিতে হয়। এবং আপনি যদি জানেন কিভাবে অনলাইন কপিটি চেক করা হয়, তাহলে আপনি আপনার জন্ম নিবন্ধন নাম্বারটি জানা থাকলে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি আপনার এই অনলাইনে সার্টিফাইড কপিটা নিতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন আপনাদেরকে দেখাই কিভাবে জন্ম নিবন্ধনের হাতে লেখা কপি বা কম্পিউটার কপি থেকে কিভাবে অনলাইনের জন্ম নিবন্ধনের অনলাইন কপি ডাউনলোড করা হয়। তো মূল ভিডিও শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমরা আজকে দেখব কিভাবে অনলাইনে বার্থ সার্টিফিকেটটি চেক করা হয় বা বার্থ আপডেট চেক করা হয়। সর্বপ্রথম আপনি আপনার কম্পিউটার অথবা মোবাইলে গিয়ে গুগল ক্রোম বা যে কোনো একটি ব্রাউজারে গিয়ে সার্চ বক্সে লিখবেন বার্থ সার্টিফিকেট। এটা লেখার পরেই যে আপনার যে প্রথমেই আসবে যে বার্থ অ্যান্ড ডেট ভেরিফিকেশান, এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। অবশ্যই আমি এই লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিব, আপনারা সেখান থেকে নিতে পারবেন। এই বার্থ সার্টিফিকেট অনলাইন কপি আপনি কেন চেক করবেন? এটা চেক করবেন ধরুন আপনি যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যান, তখন আপনার আইডি কার্ড না থাকলে বার্থ সার্টিফিকেটের অনলাইন কপি দিতে হয়। অন্যথায় আপনি আপনার সন্তানকে স্কুলে বা বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি করাতে গেলে তখন অনেক সময় হাতে লেখা বার্থ সার্টিফিকেটটি তারা গ্রহণ করে না, এর জন্য আপনাকে অনলাইন কপি দিতে হয়। তো এখানে দেখুন বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিতে হয়। তো সর্বপ্রথম আমি আমার একটি বার্থ সার্টিফিকেট চেক করব। আমি আমার বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিচ্ছি। বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়ার পর এখন এখানে আপনাকে ডেট অফ বার্থটা দিতে হবে। এখানে ডেট অফ বার্থ দেওয়ার আগে আপনাকে এখানে একটা ম্যানুয়াল দিয়ে দিছে, প্রথমে বছর, তারপরে মাস, তারপরে দিন। তো আমি বছরটা দিয়ে দিচ্ছি, এরপরে হাইফেন মাস, এরপরে দিনটা। এটা দেওয়ার পর এই যে আপনার এখানে ডে যেটা সেটা সিলেক্ট করে দেবেন। তারপর আপনাকে দি অ্যান্সার ইজের এই ইনপুট বক্সে আপনাকে এই উপরে প্রদর্শিত ক্যাপসা কোডের যোগফল হলে যোগফল, বিয়োগফল হলে বিয়োগফলটা আপনাকে এখানে দিতে হবে। তো আমি আমার যোগফলটা দিয়ে দিচ্ছি এখানে, যে সংখ্যাটি দিলে সংখ্যাটির যোগফল আপনাকে এখানে দিতে হবে। দেওয়ার পর জাস্ট আপনাকে যে কাজটি করতে হবে সার্চে ক্লিক করতে হবে। এই যে দেখুন আমার এটার অনলাইন কপিটা চলে আসলো। তার মানে আমার এই যে জন্ম নিবন্ধনের এই কপিটি অনলাইন রেজিস্ট্রেশন হয়েছে এবং এটা সঠিক। এই যে দেখুন এখানে আমার যেভাবে দেওয়া আছে ঠিক একইভাবে আমার অনলাইন কপিতেও দেওয়া আছে। এখন আমরা দেখুন আমি আপনাদের বোঝার স্বার্থে এখন আমার এই কপিটা আমি প্রিন্ট আউট করতে চাইলে জাস্ট আপনাকে এই যে কন্ট্রোল পি দিয়ে এটাকে প্রিন্ট করে নিতে পারবেন আপনি। তো আমি এখন পিডিএফ করে সেভ করে রাখতেছি, পরে প্রিন্ট দিয়ে নেব। সেভে ক্লিক করলাম, করার পর ডেস্কটপে সেভ করে নিচ্ছি। এই যে দেখুন আমার বার্থ সার্টিফিকেটটির পিডিএফ ফাইলটি দেখুন। তো আমি এখানে একটি বার্থ রেজিস্ট্রেশন, একটি জন্ম নিবন্ধন চেক করলাম, এটা কম্পিউটার করা। এখন
আমার কাছে আরেকটি অনলাইন কপি আছে, এই যে দেখুন এটা নতুন হালনাগাদ করা। আমি এখন এটা দেখব, এটা আমি এটাও কি আমার অনলাইন করা আছে কিনা। তো এর জন্য আমাকে আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি যে বার্থ সার্টিফিকেট লিখে এই যে বার্থ অ্যান্ড ডেট ভেরিফিকেশান এখানে ক্লিক করার পর এই হোম পেজটি আসবে। আসার পর আপনার 17 ডিজিটের বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে দিতে হবে। তো দেখুন এখন আমি আমার জন্ম নিবন্ধনটির জন্ম তারিখটি এখানে দিব। আবারও আপনি প্রথমে সাল দিবেন, তারপর হাইফন দিয়ে মাস দিবেন, 11/14, এই যে এখানে 14-তে আপনি ক্লিক করে দেবেন। তার মানে হচ্ছে যে প্রথমে বছর, তারপরে মাস, তারপরে দিন। এখন দেখুন এটার বিয়োগফল 90 থেকে 21 গেলে যে বিয়োগফলটি সেটা আপনাকে দিতে হবে। এই যে দেখুন 90 থেকে 21 গেলে 69, এখন জাস্ট আপনাকে সার্চ করতে হবে। তো দেখুন আমার ভুল হওয়ার কারণ হচ্ছে আমার 1989 হবে, আমি এখানে 1889 দিছি, যার কারণে এটা ভুল দেখাচ্ছিল, নট রেকর্ড ফাউন্ড দেখাচ্ছিল। এই যে 1989, এই যে 14/11/1989, এখন আমি এটার যোগফলটা দিব। এই যে দেখুন সার্চ, আবার আপনাকে এটার বিয়োগফলটা দিতে হবে ভুল হওয়ার কারণে। তো 62 থেকে 42 গেলে আর থাকে বিয়োগফলটা থাকে 20। এবার আমি সার্চ দিচ্ছি, এই যে দেখুন আমার অনলাইন কপিটি এখানে দেখাচ্ছে। তো দেখুন এইভাবে আপনাদের হাতে লেখা জন্ম নিবন্ধন এবং কি অনলাইন কপি যেটাই থাকুক, এটা আপনি অনলাইনে চেক করার এই হচ্ছে টোটাল প্রসেস। আমার এই পুরো ভিডিওটা আপনাদের দেখার পর যদি আপনাদের ন্যূনতম ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।